That's all you know. Paresh Babu, apnar kono proshno ache? No, Your Honor. Okay. Court will resume after recess. Ma? Kichu hoyni. Sob thik hoye jabe. Tumi esho. আরে শঙ্কর, আমি গোলমাল করে ফেললাম না রে। না না মা, তুমি এরকম কেন ভাবছো? সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। পরেশবাবু, এটা আপনি কিভাবে কেসটা লড়ছেন? ভাস্করের উকিল তো একটার পর একটা ভুলভাল প্রশ্ন করেই চলেছে। আপনি থামুন তো, যে তা কেস আপনার ওস্তাদের জন্য হেরে যাব। ওই চিঠিটা থাকলে তো কোনো চিন্তাই ছিল না, কি করে আপনি চিঠিটা হারিয়ে ফেললেন? ঐশানি, আরে ঐশানি, তোর বাবা খদ্দের আসছে। আজ তো শুনসান লাগছে কেন? ঐশানি, আরে ঐশানি। ও কাকু, মেজ বউ তো বাড়িতে নেই। আরে পুচকলি, হ্যাঁ কেউ নেই? আর বাকিরা? দাদু, ঠাম্মি, কাকাই, সেজো কাকাই, ছেজো কাকিয়া, কেউ নেই। কেউ নেই? এ গুরু, আস্তে আস্তে বলছিলে না যে আদি হরগৌরী পাইস হোটেলের কাছে এলেই তোমার খিদেটা কিরম বেড়ে যায়? আজ ঠিক আমারও খিদেটা বেড়ে গেছে। আরে তাড়াতাড়ি এসো না। তুই মুখে আর পেটে তালা লাগা, চুপ। ও পুগলু গুলু, সবাই কোথায় গেছে গো? কোটে গেছে। কোটে? কেন, এরকম লফড়া করে জানি? আর তার জন্য কুটিয়ে আবার কি হয়েছে? ওইখানে আমাকে বলবে, সলভ প্রবলেম। হে গুরু, এই এলাকা তো তুমি কোট আর তুমি জাজ। এই বাবা রে বাবা, চুপ। ছোট কাকাই না আমাদের সবাইকে বাড়ি থেকে বার করে দিয়েছে, এই জন্য মেজবউ কোটে গেছে। ও, ওই জন্য তোমরা এখানে থাকো, বুঝলুম। কেসটা দেখতে হচ্ছে চিরকুট? হ্যাঁ গুরু, এই ফ্যামিলির মধ্যে কিছু একটা ঘোটালা আছে। ঠিক আছে ঠিক আছে, পিগলু বুলু, আমি তাহলে আসি। তুমি খাবে না? না গো, অন্যদিন এসে খাবো। বলে আমার পুগলু বুলু বুলু চুলু মুলু ও গোবলু কই তো কই পুগলু বুলু টাড়া হয় হয়। খোকন গুনের দেখছি ভালো লোক। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। মিসেস ফুলেশ্বরী ঘোষ, মহেশ্বরী দেবী এবং সত্যবাবুর ওপর যেদিন হামলা হয়েছিল সেদিন আপনি বাড়িতে ছিলেন? হ্যাঁ ছিলাম। সেদিন ঠিক কি কি ঘটেছিল যদি মহামান্য আদালতের কাছে একটু খুলে বলেন। সৈমা বৌদি ভাইকে ফোন করে বাড়িতে চলে আসতে বলেছিল, আর সেজ দ্বারা বাজারে চলে গেল। তারপর সৈমা বরণ ডালা সাজাচ্ছিল, ঠিক তখনই গুরুদেবের আশ্রম থেকে ফোন আসে
যে গুরুদেব সৈমাদের ডেকে পাঠিয়েছে। এসব কি বলছে ফুলি? তারপরে সৈমারা গুরুদেবের আশ্রমে চলে যায়। মিথ্যে কথা, এরপর আদালত থেকে বের করে দেওয়া ছাড়া আমার কিন্তু আর কোনো উপায় থাকবে না। পুলিকে বলতে দাও। আপনি কাউকে দেখেননি যে আপনার শ্বশুর মশাই বা শাশুড়িকে কেউ অজ্ঞান করে দিল বা জলের ট্যাঙ্কে ফেলে দিল? না। সেই সময় আপনার হাজবেন্ড ভাস্করবাবু কোথায় ছিলেন? উনি ঘরেই ছিলেন। দ্যাটস অল ইওর অনার, আমার আর কোনো প্রশ্ন নেই। পরেশবাবু, আপনি কি ওনাকে আর কিছু জিজ্ঞাসা করতে চান? নো কোশ্চেন ইওর অনার। এই যে শুনুন, আপনি কাউকে কোনো প্রশ্ন করছেন না কেন? যখন সময় হবে তখন করব। সময়টা কখন হবে? ওনাকে ছেড়ে যাওয়ার পর? শঙ্কর, উনি আমাদের হয়ে কেসটা লড়তে এসেছেন না আমাদের হারাতে এসেছেন আমি বুঝতে পারছি না। অর্ডার, অর্ডার। পরেশবাবু, আপনার আর কোনো সাক্ষী আছে? নো ইওর অনার। আমি আমার মক্কেল ভাস্কর ঘোষের জন্য জামিনের আবেদন জানাই। এই কেস আরো দীর্ঘদিন চলবে, আরো অনেক সাক্ষী ডাকা হবে। তবে এখনো পর্যন্ত সাক্ষীদের বয়ান থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছি, আমার মক্কেল ভাস্কর ঘোষের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তি। তাই ওনার জামিনের আবেদন মঞ্জুর করা। এটা একটা অত্যন্ত সেন্সিটিভ মামলা সিনিয়র সিটিজেনদের। নিজের মা বাবাদের খুন করার অভিযোগ আছে আপনার এই মক্কেলের বিরুদ্ধে। আপনার এই মক্কেলের বিরুদ্ধে ডিট জাল করে নিজের মা বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ারও অভিযোগ আছে। তাই বাকি সাক্ষ্য প্রমাণ না দেখে ভাস্কর ঘোষের জামিনের আবেদন মঞ্জুর করা যাবে না। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে। দুধ খইটুকু খেয়ে নাও, রাতে কিছু না খেয়ে শুলে হবে কি করে? না না মহেশ্বরী, এসব দুধ টুধ আমাকে দিও না, এসব বিলাসিতা আমাদের মানায় না।
মাথার উপর ছাদ নেই, আদৌ কোনোদিন আমাদের বাড়িটা হরগৌরী পাইস হোটেল ফিরে পাবো কিনা কে জানে। না না না, এত সহজে হার মানলে চলবে? আর ডাক্তার কিনা তোমাকে বলেছে রাতে শোয়ার আগে দুধ খই জাতীয় কিছু একটা খেয়ে নিতে, খেয়ে না, এতটুকু আমরা জোগাড় করে নিতে পারবো। আর কত টানবে তুমি আর শঙ্কর? মা তুমি এরকম ভাবছো কেন? এটা তো আমাদের দায়িত্ব। শঙ্কর, আমাকে মাচানোর দায়িত্বটা তোমাকেই নিতে হবে ভাই, নাহলে বউ আমাকে গুলি করে মেরে ফেলবে। ওর বাপের বাড়ির লোকজন এসেছে, খাসির মাংস খাবে, দাবাই তোমার হাতে রান্নাই খাবে। কিন্তু এত রাতে মাংস কোথা থেকে পাবো? আরে রহমত ভাইয়ের দোকান এখনো খোলা আছে। দিবাকর তাড়াতাড়ি যাও। দিবাকর তুই একটু রাঙের মাংস নিয়ে। আচ্ছা কতজন হবে? ওরা দশজন প্লাস আমরা চারজন। দিবাকর হ্যাঁ, তুই একটা কাজ কর, চট করে গিয়ে আড়াই কেজি মাংস নিয়ে চলে। আচ্ছা এনে যাই। হ্যাঁ বলছি শঙ্কর কখন দেবে? ওই দু ঘন্টা মতন লাগবে। হ্যাঁ বাঁচালি আসি। হ্যাঁ হরগৌরী পাইস হোটেল নন স্টপ সাত দিন রাত ১০টায় স্টার জলসায়।